মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে ভারত কথা গ্রন্থিমোচনের 898তম পর্বের আলোচনা আরম্ভ করছি। আমরা কথা বলছিলাম ভৃগু ভরদ্বাজ সংবাদ নিয়ে। ভৃগু ভরদ্বাজ সংবাদের মধ্যে বিভিন্ন বিষয়ের মধ্যে একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে, যেটি কেবলমাত্র সেকালের নয়, বর্তমান সময়ের এই শতাব্দীতে বসে, ঠিক এই সময়ে বসেও এই প্রশ্নটি সমান প্রাসঙ্গিক। হ্যাঁ, কথাটি ব্রাহ্মণ, কে ব্রাহ্মণ বা এই ব্রাহ্মণের সংজ্ঞা কিভাবে নিরূপিত হবে, এই প্রশ্ন মহাভারতে প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার উঠে এসেছে, এটা বিশেষ লক্ষ্য করার মতো। এবং মোটামুটি আমরা দেখছি মহাভারতের প্রথমে যে প্রশ্ন এই বিষয়ে উঠেছে, সেই প্রশ্নেরই একটা মোটামুটি আমরা দেখব তার একটা কনক্লুশন এইখানে ভৃগু ভরদ্বাজ সংবাদের মধ্যে খুব স্পষ্ট করে তোলা হয়েছে। এবং এই প্রশ্নের মধ্যে জড়িত রয়েছেন যুধিষ্ঠির, এই প্রশ্ন যুধিষ্ঠির তুলেছেন বা যুধিষ্ঠিরের কাছে তোলা হয়েছে। কেন যুধিষ্ঠির আর কেনই বা তার কাছে তোলা হয়েছে, এটা যেমন এক গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার, তেমনি এই ব্রাহ্মণ বিষয়টি, এই ব্রাহ্মণ বিষয়টি নিয়ে যদি গুরুত্বপূর্ণ আলোচনা হয়, তাহলে কিভাবে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই শব্দটি এতটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। এখন তো ব্রাহ্মণত্বের সেরকম কোনো ব্যাপারই নেই, সেরকম কোনো ভূমিকা বা গুরুত্বও নেই। আসলে ব্রাহ্মণ শব্দটা যে কেবলমাত্র যদি আমরা যজ্ঞোপবীত ধারী বা যজ্ঞোপবীত ধারী কিছু মানুষকে বোঝাই, তাহলে সত্যি এই ব্রাহ্মণ শব্দের গুরুত্ব এখন যেমন নেই, সেই কালেও ছিল না। অর্থাৎ মহাভারত কোনো কিছু মাত্র যজ্ঞ উপবিদধারী বা ব্রাহ্মণ কুলে জাত, এটাও মনে রাখবেন, মহাভারত এখনকার সময় থেকে আরো বেশি এগিয়ে বলেছেন যে যজ্ঞ উপবিদধারী তো মাত্র নয়, ব্রাহ্মণ কুলে জাত কোনো পুরুষকে নিয়েও কিন্তু মহাভারত মোটেও চিন্তিত নন। তিনি বিশ্বে মহাভারত বিশেষভাবে যে বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে এই ব্রাহ্মণ শব্দের তাৎপর্যটিকে নিয়ে। এই ব্রাহ্মণ শব্দের তাৎপর্যটা এত বিস্তৃত, এত গভীর, যা আজকের সমাজ ভাবনার মধ্যেও সমানভাবে বর্তমান। কে ব্রাহ্মণ, এই কথাটার অর্থতে ব্রাহ্মণ বলতে কেবলমাত্র এটা বুঝতে হবে, ব্রাহ্মণ কুলে জাত কোনো পুরুষ যেমন নন, কেবল একজন যজ্ঞ উপবিদধারী মানুষও কেবল নন, ব্রাহ্মণ হচ্ছে একটা বিশেষ গুণ, মানুষের বিশেষ গুণ। যে সমস্ত গুণাবলী থাকলে একজন মানুষকে ব্রাহ্মণ বলা হয়, সেই গুণাবলী সম্পন্ন মানুষকে নিয়েই মহাভারতের যাবতীয় চিন্তা ভাবনা, তার যাবতীয় বক্তব্য, এটা বিশেষ। এবং এই গুণাবলী যার মধ্যে আছে, মহাভারত আরো দুধাপ এগিয়ে, খুব ভালো করে এটা লক্ষ্য করার, মহাভারত আরো পরিষ্কার করে বলছেন এই গুণাবলী যার মধ্যে আছে সেই একমাত্র মনুষ্য পদবাচ্য। এবং সেখান থেকেই আমরা বুঝি একমাত্র, যেমন মহাভারতে এই ভৃগু ভরদ্বাজ সংবাদের মধ্যেই খুব পরিষ্কার করে বলা হয়েছে যে প্রাচীন সময়ে একমাত্রই ব্রাহ্মণ বলেই মানুষ ছিলেন।
অর্থাৎ এই যেমন ভৃগু বললেন ভরদ্বাজে প্রশ্নের উত্তরে যে ব্রাহ্মণদের শুক্লবর্ণ, ক্ষত্রিয়ের রক্তবর্ণ, বৈশ্যদের পীতবর্ণ এবং শূদ্রদের কৃষ্ণ বর্ণ, এই যে বর্ণ বা কালার, এটা ব্রহ্মাই বিধান করেছেন। ব্রাহ্মণানাং শীত বর্ণ, ক্ষত্রিয়ানাস্তু লোহিতা, বৈশ্যানাং পীতকো বর্ণ, শূদ্র আশিতস্তথা। এই যে বর্ণ, এই বর্ণটা গায়ের রং নয়। যেখানে পরিষ্কার করে ভরদ্বাজ সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, গায়ের রঙের দিয়ে কি আমি কি করে মানুষকে জাতি হিসেবে ভাগ করব? সেখানে ভৃগু বলছেন বাস্তবিকই, খুব খাঁটি কথাই তিনি বলছেন এবং এটি মহাভারতের বক্তব্য, বলছেন বাস্তবিকই কোনো জাতিভেদ বলে কিছু নেই, এই পৃথিবীতে জাতিভেদ বলে নেই। না বিশেষ হস্তি বর্ণানাং সর্বং ব্রাহ্ম ইদং জগৎ, এত বড় একটা উদ্ঘোষণ কিন্তু মহাভারত বলেছে, যে সমস্ত জগৎটাই ব্রহ্ম থেকে জন্মেছে। সর্বং ব্রহ্ম ইদং জগৎ, ব্রহ্ম থেকে এই সমস্ত জগতের সৃষ্টি, ব্রহ্ম থেকে তিনি সৃষ্টি কর্তা। ব্রহ্মণা পূর্ব সৃষ্টি কর্মাভি বর্ণাতং গতম, মানে সবাই প্রথমে ব্রাহ্মণই ছিল, পরবর্তীকালে পরবর্তী সময়ে কর্মভেদে ব্রাহ্মণদের, ব্রাহ্মণ সহ বিভিন্ন জাতির সৃষ্টি হয়। তাহলে এই যে বর্ণ, এই যে শুক্লবর্ণ, রক্তবর্ণ, পীতবর্ণ, বলছে এটা হচ্ছে স্বভাব। এই কর্ম এবং কর্মের মাধ্যমে যে স্বভাব আসে, সেই স্বভাবের বর্ণ, অর্থাৎ যার শুক্লবর্ণ বলতে এখানে বুঝতে হবে সেই মানুষদেরই কথা যাদের মধ্যে সত্য গুণ রয়েছে, সত্য গুণের আধিক্য যার মধ্যে রয়েছে তারাই ব্রাহ্মণ। এটা কোনো জন্মজাত নয়, এটা স্বভাবজাত। ক্ষত্রিয়দের মধ্যে একটা ঔজসিকতা রয়েছে, একটা রাজসিকতা রয়েছে, সেই জন্য তাদের রক্তবর্ণ। বৈশ্যদের মধ্যে ব্যবসা বাণিজ্য উদ্যোগ ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে, অর্থের প্রচেষ্টা তাদের মধ্যে বিভিন্নভাবে নানান দিক থেকে অর্থ সংগ্রহ, অর্থের বিনিয়োগ, এই ধরনের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য কৃষিক্ষেত্র থেকে এই বিভিন্ন অংশ, না তারা পড়াশুনোর দিকে যাচ্ছেন, না তারা দেশ শাসনের জন্য, রাষ্ট্র শাসনের জন্য যাচ্ছেন। ক্ষত্রিয়রা প্রাণ দিতে প্রস্তুত, ব্রাহ্মণেরা কিন্তু না, ব্রাহ্মণেরা সহজে কিন্তু প্রাণ দিতে পারেন না। তাদের কাজ হচ্ছে বুদ্ধি মেধা, এই সমস্ত চর্চা, শাস্ত্র চর্চা, পড়াশুনো, জ্ঞানের চর্চা, মেধার চর্চা, এই হচ্ছে তাদের কাজ। আর ক্ষত্রিয়রা প্রাণ দেওয়াটাই হচ্ছে তাদের কাছে বড় জিনিস, যে কিছু রক্ষার অর্থে, সে দেশ হতে পারে, মানুষ হতে পারে, যাবতীয় কিছু, প্রাণ রক্ষার জন্য যারা নিজেদের প্রাণকে সহজে উৎসর্গ করতে পারে তারাই হচ্ছে ক্ষত্রিয়। এছাড়া তাদের মধ্যে আরেকটি বিশেষ গুণ রয়েছে, এই স্বভাবের মানুষদের মধ্যে তারা যে কোনো বিষয়ের একটা নেতৃত্বকে দিয়ে সেটাকে পরিচালনা করতে পারে, এই এক্সিকিউশনের ব্যাপারটা রয়েছে ক্ষত্রিয়দের মধ্যে, তারা যে কোনো জিনিসকে পরিচালনা করতে পারে, এটা হচ্ছে ক্ষত্রিয়দের গুণ। বুদ্ধি পরামর্শ গবেষণা লেখাপড়া চর্চা অধ্যবসায় এই সমস্ত কাজ যারা করেন তারাই হচ্ছেন ব্রাহ্মণ স্বভাবের। আর রাষ্ট্র পরিচালনা যুদ্ধবৃত্তি কোনো কাজকর্মকে এক্সিকিউশন যারা করেন তারা হচ্ছে ক্ষত্রিয় স্বভাবের। আর বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য কৃষি পশুপালন থেকে আরম্ভ করে যাবতীয় অর্থনৈতিক কর্মাদি যারা করেন তাদের এই স্বভাব যাদের তারাই হচ্ছে বৈশ্য, এই জন্য তাদেরকে বলা হচ্ছে পীতবর্ণ। আর যাদের মধ্যে পড়াশুনো নেই,
যাদের মধ্যে সে ত্যাগ নেই, যাদের মধ্যে সব যাদের স্বভাব ভালো নয়, যাদের মধ্যে তামসিকতা বেশি, যারা মন্দবুদ্ধির, যাদের স্বভাব বিকৃত, তাদেরকে রক্তবর্ণ, তাদেরকে কৃষ্ণবর্ণ বলা হচ্ছে। এই কৃষ্ণবর্ণ হচ্ছে তাদের স্বভাবের পরিচয়, সেই অর্থে তারা শূদ্র। এই জায়গায় বর্ণের এভাবে বিচার করা হয়েছে। শূদ্রের আরেকটা ডেফিনিশন এসছে, যারা সেবামূলক বৃত্তির মধ্যে থাকে। সেই অর্থে কিন্তু এই ধরনের শূদ্রদেরকে কিন্তু কখনোই কৃষ্ণবর্ণের মধ্যে ফেলা হচ্ছে না। কৃষ্ণবর্ণ বলতে বলা হচ্ছে সেই ধরনের মানুষদেরকে। এই জায়গাটা খুব বিশেষ করে বোঝা উচিত। শূদ্র অর্থেই কিন্তু সবাই, এইখানে শব্দটাকে দুটো ভাগ রয়েছে। এই শূদ্র এই শব্দটা দুটি অর্থ ব্যবহার করা হয়েছে। এই জায়গাটা খুব বিশেষ করে আমাদের বুঝতে হবে। এক হচ্ছে শূদ্র তাদেরকেই বলা হচ্ছে যাদের স্বভাব খারাপ, যারা নষ্ট স্বভাবের, যারা পতিত, যাদের মধ্যে অধ্যবসায় নেই, যাদের মধ্যে কোনো কর্ম প্রচেষ্টা নেই, যাদের স্বভাব সুস্থ নয়, ভালো নয়, বিকৃত মানসিকতার তার লোক, যারা যারা নীচ স্বভাবের, যাদের মধ্যে তামসিকতা বেশি, এই অর্থের শূদ্র। আরেকটি অর্থ শূদ্র যেখানে রয়েছে, যারা সেবা বৃত্তির মধ্যে রয়েছে, এই অর্থে হচ্ছে শূদ্র। সেই অর্থে দেবতাদের মধ্যেও যেমন শূদ্রত্ব রয়েছে, পূষা হচ্ছে এই পৃথিবী, পৃথিবী সবার লালন পালন ভরণ পোষণ করেন, এই অর্থে পৃথিবী হচ্ছেন শূদ্র। এই পৃথিবী অর্থে দেখুন, পৃথিবী অর্থে কিন্তু জননীয়, পৃথিবী অর্থে কিন্তু গাভীয়, অর্থাৎ যা কিছু আমাদের লালন পালন ধারণ করে সেই অর্থে হচ্ছে শূদ্র। তাহলে জননীকে আমরা কোন দৃষ্টিতে দেখি? আমরা কি অন্তজ দৃষ্টিতে দেখি? জননী তো হচ্ছে, বলছে জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, কিন্তু তিনি শ্রেষ্ঠা। অথচ যেহেতু তার মধ্যে সেবামূলক একটি ভাব রয়েছে, সেই অর্থে শূদ্র। সুতরাং শূদ্র শব্দ বলতে কিন্তু অর্থ পরিষ্কার হওয়া উচিত, যেখানে কোন অর্থে শূদ্র বলা হচ্ছে। শূদ্রের দুটি অর্থের দুটি সম্পূর্ণ আলাদা ধরন, দুটোকে মিশিয়ে দিলে বড় মুশকিল হয়। জননী বা পৃথিবী, যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, এরা যে অর্থে শূদ্র, আর একজন বিকৃত মানসিকতা হীন মানুষ যে অর্থে শূদ্র, সেটা আলাদা। এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার, এবং এইটাই এই জায়গাটাই ভৃগু কিন্তু ভরদ্বাজকে খুব পরিষ্কার করে বলছে, বলছে কর্মবশতই মানুষ বিভিন্ন জাতিতে বসেছে, যারা বিষয় ভোগ প্রিয়, রুক্ষ স্বভাব, ক্রোধশীল, সাহস প্রিয়, সধর্ম ত্যাগী এবং রক্তবর্ণ দেহ, তারা প্রথমে ব্রাহ্মণ হয়ে পরে তারা ক্ষত্রিয় হয়েছে, যারা ব্যবসা বাণিজ্য কৃষি ইত্যাদি দ্বারা তারা হয়েছেন পীতবর্ণের বৈশ্য, আর যারা হিংসা মিথ্যা প্রিয় লোভী শৌচবিহীন কোনো সুচিতা তারা নেই, সেই সমস্ত ব্রাহ্মণের এই শূদ্র। প্রত্যেক জায়গায় তিনি বলছেন তারা প্রথমেই তারা ব্রাহ্মণ ছিল, দ্বিজাক্ষত্রাঙ্গতা, সেই দ্বিজরাই ক্ষত্রিয় হয়েছে, সেই দ্বিজা দ্বিজা বৈশ্যতাঙ্গতা, সেই দ্বিজরাই বৈশ্য হয়েছে, এবং দ্বিজা শূদ্রতাঙ্গতা, সেই দ্বিজরাই শূদ্র হয়েছে। কারা হয়েছে? তাদের কথা খুব পরিষ্কার করে বলছে, অর্থাৎ যাদের মধ্যে সাহসিকতা রয়েছে, যাদের বিষয় ভোগ রয়েছে, যারা কোন সমাজ পরিচালনা করবার শক্তি রয়েছে, যারা নেতৃত্ব দেবার গুণ রয়েছে, সেই ধরনের ব্রাহ্মণের এই ক্ষত্রিয় হয়েছে, এবং যাদের মধ্যে কৃষি ব্যবসা রয়েছে সেই ব্রাহ্মণেরাই
বৈশ্য হয়েছে, এবং যে যে ব্রাহ্মণদের চরিত্রের মধ্যে হিংসা, মিথ্যা, লোভ এবং সুচিতহীনতা এই ধরনের নিম্ন স্বভাবের, সেই ব্রাহ্মণেরাই শূদ্র হয়েছে। অর্থাৎ ব্রাহ্মণেরাই তাদের কর্ম এবং স্বভাব অনুসারে খুব পরিষ্কার করে মহাভারত এখানে বলছে, ব্রাহ্মণেরাই কর্ম এবং স্বভাব অনুসারে আলাদা আলাদা বর্ণ বা জাতিতে রূপান্তরিত হয়েছে, কিন্তু তাদের তারা সেই বৃত্তি ধারণ করেই তারা তাদের প্রতিদিনের কাজকর্ম করে চলেছে। ইতত্তে কর্মাভিবস্থা দ্বিজা বর্ণান্তরগতা ধর্মযজ্ঞ ক্রিয়ান্তেষাং নিত্যনা প্রতিষিদ্ধতে, তারা তাদের করণীয় কাজকর্ম সেই বর্ণ অনুসারে করেছে। ব্রাহ্মণ যেমন ব্রাহ্মণের করণীয় কাজ করে চলেছেন, ক্ষত্রিয় তার কর্তব্য কর্ম করে চলেছেন, বৈশ্যতা শূদ্রতা। এইখানে শূদ্রের জায়গায় এসে পরিষ্কার ভাবে বলেছেন যে সেই শূদ্ররা যারা সেবামূলক মনোভাবে রয়েছে তাদেরকেও কিন্তু শূদ্র বলা আছে, কিন্তু কোনো অর্থে এরা কিন্তু হীন অন্তজ নয়। এই জায়গাটা কোনো পরিষ্কার করে আমরা বুঝি, শূদ্র শব্দের দুটি যে আলাদা অর্থ আছে এটা স্পষ্ট হওয়া উচিত। এরপরে তাদের এসেছে ভাষা, ভাষা ব্যাপারটা তার মধ্যে এসেছে, কে তাদেরকে কোন ভাষায় কিভাবে তারা কথাবার্তা বলে এইটা নির্ভর করবেন। দেখবেন এটা খুব পরিষ্কার, এটার জন্য খুব বিশেষ করতে হয়, যাদের মধ্যে পরিশীলিত ভাব রয়েছে, সংস্কৃতি মনস্ক যারা, যাদের মধ্যে সুচিতা আছে, তাদের ভাষা একরকম, তাদের কথাবার্তার ধরন একরকম। আবার যারা খুব পরিশ্রম করেন, কর্মঠ পুরুষ, তাদের ভাষা দেখবেন আরকম। এটা তো আমরা দেখি স্থান ভেদে, জলবায়ু ভেদে, মানুষের জীবন চর্যার ধারা অনুসারে, মানুষের স্বভাব অনুসারে, মানে কর্ম অনুসারে মানুষের ভাষা আলাদা আলাদা হয়। একই বাংলা, এই যে বাংলায় আমরা কথা বলি, এই একই বাংলায় তো না স্থান ভেদে নানা রকমের হয়, জলবায়ু ভেদে নানা রকম হয়। সুতরাং কোনো জায়গায় মানুষের যদি জীবন যাপন সহজ হয় তার ভাষা একরকম, সেখানে তার জীবন যদি কঠিন হয় তার ভাষা আরেক রকম হয়। এটা জীবনচর্যা, শুধু তাই নয়, কেবলমাত্র যে স্থান জলবায়ুর উপর ভাষা নির্ভর করে তা নয়, ভাষার পরিশীলিত যে ভাবটি এইটিও নির্ভর করে মানুষের শিক্ষার উপর। তার আদি ভাষাটা হয়তো সেরকম ছিল না, কিন্তু সেই মানুষটি যখন তার সেই জায়গাটা থেকে সে যখন শহরে আসে, একটা শিক্ষার পরিবেশের মধ্যে যখন আসে এবং বিভিন্ন শিক্ষাব্রতী বা শিক্ষার একটা মানদণ্ডের মধ্যে দিয়ে যখন তার জীবনটা যখন চলে, তখন তার অজান্তেই তার ভাষাটাও কিন্তু বদলে যায়, তার আদি ভাষাটা আর থাকে না, সে তখন তার ভাষার মধ্যে একটা অন্য চলে। হ্যাঁ, তার আদি ভাষার একটা ছাপ তার মধ্যে হয়তো থাকে, সেটা স্বাভাবিক, কারণ এটা তার জন্মজাত ভাষা, এটা তার একেবারে মাতৃভাষা বলা হয় বা এটা তার জন্মজাত ভাষা, এই ভাষা নিয়েই তো সে জন্মেছে, এই পরিবেশগত এটা তার ভাষা, যে পরিবেশের মধ্যে সে বড় হয়, লালিত পালিত হয়, সেই ভাষার তার একটা টান তার মধ্যে থাকবে। কিন্তু সে যখন নিত্য নিজেকে অনুশীলন করে, পরিচর্যা পরিমার্জন করে, তখন তার ভাষা কিন্তু পরিবর্তন। এইখানেই বলছে যে যে সংস্কৃত ভাষা বা যে বৈদিক যে ভাবনা চিন্তা, এটা একজন উচ্চ স্তরের মানুষ যেভাবে এটাকে ধরতে পারবে, সেই গুরুত্বটা কিন্তু হীন মানুষের কাছে নষ্ট হয়ে যায়। এই অর্থেই কিন্তু শূদ্রদের বেদ পাঠের একটা বাধা এসেছে, এই অর্থে। এইখানে এই নয় যে
কমন ম্যান বলে সে করতে পারবে, কমন ম্যান থেকে যে ব্রাহ্মণ হয়ে উঠে এসছে সেটাও আমরা কিন্তু দেখব, যে অতি সাধারণ মানুষ সেও নিজের অর্ধবসায় গুণে সেও কিন্তু ব্রাহ্মণ হচ্ছে। ব্রাহ্মণের মধ্যে একটা তপস্যা, যে মানুষের মধ্যে তপস্যা আছে সেই তপস্যার শক্তিতেই সে ব্রাহ্মণ হয়ে ওঠে। আর ব্রাহ্মণ কুলজাত হয়েও তার মধ্যে যদি সেই তপস্যা না থাকে সে ব্রাহ্মণত্ব থেকে সে ভ্রষ্ট হয়, সে নষ্ট হয়, পতিত হয়। এই জায়গাটা পরিষ্কার করছে, মানে এখানে যে বলছে খুব পরিষ্কার করে এখানে বলছে, ব্রহ্মচৈব পরং সৃষ্টং যে না জানন্তি তেহ দ্বিজা তেষং বহুবিধানস্তত্র হি জাতয়া। বলছে যে যারা বেদোক্ত কর্ম জানে, বেদ অর্থে এখানে জ্ঞান, যার মধ্যে জ্ঞান নেই, যার পড়াশুনো নেই, যার অনুশীলন নেই, যার তপস্যা নেই, যার মার্জনা নেই, যার চরিত্রের মার্জনা নেই, অর্থাৎ তপস্যা যার নেই, সেই ব্রাহ্মণরাই অব্রাহ্মণ্য হয়ে গেছে এবং তারা নানা স্থানে গিয়ে নানাবিধ জাতিতে তারা পরিণত হয়েছে। তাদের থেকে পিশাচ, রাক্ষস, প্রেতা, বিভিন্ন ম্লেচ্ছ জাতি সৃষ্টি হয়েছে। এই অর্থাৎ ঋষিরা, আদিপিতারা, তাদের থেকে যারা জন্মেছেন তারা প্রথমে প্রত্যেকেই ছিলেন ব্রাহ্মণ, এবং সেই ব্রাহ্মণত্বকে যারা ধরে রাখতে পেরেছেন তারা স্বভাববশত তারাই ব্রাহ্মণ। আর যারা এই স্বভাব গুণ এই কাজকে যারা ধরতে পারেননি, যাদের মধ্যে অন্য অন্য কাজ, অন্য স্বভাব এসছে, সেই সেই স্বভাব অনুসারে সেই সেই বৃত্তি দ্বারা তারা অব্রাহ্মণ হয়েছে। সুতরাং এই যে পরিষ্কার করে ভৃগু এখানে বলছেন ব্রাহ্মণের লক্ষণ কি, সেইটা পরিষ্কার হয়ে গেছে এইখানে এসে। কিন্তু আমরা দেখছি মহাভারতে প্রথম থেকে এই ব্রাহ্মণ্য বিষয়টি যেন তাড়া করে গেছে, এবং সেখানে পদে পদে যুধিষ্ঠির এই প্রশ্ন যেমন নিজে তুলেছেন, তার কাছেও এই প্রশ্ন এসে তার সারা জীবনের, যদি আমরা বলি সারা জীবনে যুধিষ্ঠিরের অন্বেষণ হচ্ছে এই সত্যটিকে জানার যে কিসে একজন মানুষ ব্রাহ্মণ হতে পারে। কারণ কেবলমাত্র যে কথাটি ভৃগু বললেন এখানে, একটা খুব বিশেষ করে বিশেষভাবে লক্ষ্য করার এই জায়গার মধ্যে, যে দশবিধ সংস্কার তো সব মানুষেরই থাকে, তাহলে কি সেই দশবিধ সংস্কারের মধ্যে দিয়ে সে ব্রাহ্মণ হয়ে উঠতে পারে? কিন্তু আমরা দেখছি না, সেখান থেকেও মানুষ পতিত হতে পারে। যার পড়াশুনো আছে, ভৃগু বলছেন এই দশবিধ সংস্কার যার মধ্যে আছে, যে বেদ অর্থাৎ যে পড়াশুনো যে করে, তাহলে আমাদের একটা প্রশ্ন হয়, সংস্কার হলেই কিন্তু মানুষ সেটা তার ধরে থাকে না, তার নষ্ট হয়, তাহলে সে যে ব্রাহ্মণ থাকবে তা নয়। আবার পড়াশুনো যথেষ্ট আছে, জ্ঞান যথেষ্ট আছে, কিন্তু তার মধ্যে ব্রাহ্মণত্ব কি অক্ষুণ্ণ আছে, এই প্রশ্নটাও উঠে আসে। এই রকম নানা, অর্থাৎ ব্যাপারটা এত সহজ নয়, একটা সিম্পলিফাই করে গুণগুলো বলে দিলাম আর সেই ব্রাহ্মণ হবে, এই তপস্যা করলেই যে সে ব্রাহ্মণ হয়ে থাকবে তাও কিন্তু নয়, এত জটিল বিষয় সেই বিষয়টি। এবং সেখানে বলছে তার মধ্যে সুচিতা আছে, তাহলেই কি সে ব্রাহ্মণ হবে? মহম্মদ বলছে না, তাও নাও হতে পারে, এ যোগ্য প্রভৃতি ক্রিয়া সে জানে, সে ভীষণ সে সমস্ত কর্মে দক্ষ, সে পড়াশুনো জ্ঞান তার যথেষ্ট রয়েছে, তাহলে কি সে ব্রাহ্মণ? মহম্মদ বলছে না, তাও নয়, তাহলেও যে সে ব্রাহ্মণ হবে এমন কোনো কথা নয়। তার মধ্যে ব্রত নিষ্ঠা আছে, তাহলে কি সে ব্রাহ্মণ হবে? মহাভারত বলছে নয়, যে তাহলে কিসে সে ব্রাহ্মণ হবে? মহাভারত এই জায়গায় বলছে একমাত্র যার মধ্যে সত্য আছে। হোয়াট ইজ দিস ট্রুথ, এই সত্যটা কি? এই সত্যেরই অন্বেষণ করে চলেছেন যুধিষ্ঠির সমগ্র মহাভারত জুড়ে, তার এই অন্বেষণ বা এই খোঁজ চলেছে। মহাভারত
এইটি হচ্ছে মহাভারতের ধারা, একটা খোঁজ করা, অন্বেষণ করা। মহাভারত কিসের খোঁজ করছে? মহাভারত সেই সত্যেরই খোঁজ করছে। এই যে সমগ্র মহাভারতের যাবতীয় যত ঘটনা, সব ঘটনারই কিন্তু খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটি ঘটনা মহাভারতের মধ্যে ছোট বড় যা আছে, কুরু পাণ্ডবদের জীবন বা তাদের পূর্বজ, তাদের পরে যারা আছে, প্রতিটি ঘটনা, প্রত্যেকটি সংবাদ, প্রত্যেকটি আলোচনা, প্রত্যেকটি বিষয়ের একই লক্ষ্যের দিকে তা চলছে। সেটা হচ্ছে সেই সত্যের অন্বেষণ। কি কোন সত্য? সেই সত্য কোন সত্যের অন্বেষণ করে চলেছে? কাকে বলে ব্রাহ্মণ? ব্রাহ্মণত্ব কি করে? মানুষ কোন গুণে ব্রাহ্মণ হয়ে ওঠে? একদম ভালো করে লক্ষ্য করুন, মহাভারতের শুরু থেকে এই প্রশ্ন উঠে এসছে এবং এই প্রশ্ন খুব পরিষ্কার করে তুলেছেন যযাতি। আর মহাভারতের আদি থেকে যদি দেখুন, এই ব্রাহ্মণত্বের সাথেই একটা কিন্তু সংঘর্ষ হয়ে যাচ্ছে মহাভারতের মধ্যে। অর্থাৎ আমরা মহাভারতের একদম প্রথম দিকে যদি দেখি, সেখানে চন্দ্র এবং তারপর থেকে আমরা যদি দেখি এই যে ধারাটি নেমে এসছেন, এই চন্দ্রবংশীয় পুরুষদের প্রধান হচ্ছেন তিনি চন্দ্র। তারপরে বিখ্যাত পুরুষ আর যারা আছেন তাদের মধ্যে নহুষ, এদের প্রত্যেকেরই সঙ্গে কিন্তু ব্রাহ্মণের একটা ক্ল্যাশ হয়েছে এবং সেখানে আমরা খুব পরিষ্কার করে দেখছি এই যে ক্ল্যাশ, ব্রাহ্মণের সাথে একটা ক্ল্যাশ হচ্ছে। এখানে ক্ল্যাশটা হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীর সঙ্গে, ব্রাহ্মণত্বের সঙ্গে। এইটা যেন আমরা খুব পরিষ্কার করে বুঝি, ব্রাহ্মণ ক্লাস আর ব্রাহ্মণত্ব এই দুটো কিন্তু এক নয়। ব্রাহ্মণ ক্লাস কি, সেটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি, একটা বিশেষ যেন সুবিধা ভোগী শ্রেণী, এটা ব্রাহ্মণ ক্লাস। আর ব্রাহ্মণ, ব্রাহ্মণত্ব, সঠিক ব্রাহ্মণ সেটা কি, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভাবে মহাভারতে তোলা আছে। ব্রাহ্মণত্ব ক্লাস মানে সেখানে হচ্ছে ব্রাহ্মণ ঘরে জন্মেছেন, তার সন্তানেরা, তারা পরপর পরপর সেই একটা ব্রাহ্মণের নিজেদের সুবিধাটাকে ধরে রেখেছে। এখন এটা বর্তমান সময় হয়তো তার নাম পাল্টেছে, এখন ব্রাহ্মণ বলা না, কিন্তু একটা সুবিধে ভোগী শ্রেণী, এই হচ্ছে ব্রাহ্মণত্বের ক্লাস। এরা ব্রাহ্মণ শ্রেণী, একটা ক্লাস, অর্থাৎ যে অর্থে তারা সুবিধে ভোগী শ্রেণী। মহাভারতে এদেরকে নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছে না, কারণ জানে চিরকালই বিভিন্ন সময় একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি হয় এবং তাদের সাথে অন্যদের একটা ক্ল্যাশ হয়। সেই ক্ল্যাশ চন্দ্রের সময় হয়েছে, নহুষের সময় হয়েছে, তার পরবর্তী সময়ও সেটা ঘটেছে। কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে যে কোন গুণে একজন মানুষ ব্রাহ্মণ হয়, প্রকৃত ব্রাহ্মণ, তবে তো এই প্রশ্নের ব্রাহ্মণের ব্যাপারটা দাঁড়াবে। এখানে এই এখানে আমরা দেখছি এই মহাসর্বরূপী নহুষেরও এই প্রশ্নটা হচ্ছে ব্রাহ্মণ কাকে বলে। যুধিষ্ঠির যখন ইন্দ্রপ্রস্থে রাজত্ব করছেন কিংবা যখন তিনি বনবাসে আছেন, তার জন্ম থেকে এই বনবাসের যে সময় পর্যন্ত তিনি তো কম ব্রাহ্মণ দেখেননি। ব্রাহ্মণের চরিত্র, গুণ এবং হৃদয় কেমন হবে হবে বা কেমন হওয়া উচিত, এইরকম এই ব্যাপারে শাস্ত্রীয় বা ব্যবহারিক জ্ঞানও তার কিছু কম নয়, তার সেটা তো যথেষ্ট আছে। কিন্তু এখানে যে প্রশ্নটা নহুষ তুলেছেন যে ব্রাহ্মণ কাকে বলে, ব্রাহ্মণক ভবেদ রাজন, অর্থাৎ পূর্ব সংস্কারে যিনি চন্দ্রবংশীয় একজন রাজা এবং তিনি নাগজাতির একতম পুরুষ,
এখন তিনি প্রায় শূদ্র পর্যায়ে নেমে এসেছেন। যাকে তিনি প্রশ্ন করছেন তিনিও আগে রাজা ছিলেন, এখন তিনি বনবাসের ক্লিষ্ট। অর্থাৎ নহুষ আগে ছিলেন রাজা, তিনি এখন শূদ্রত্ব সংজ্ঞায় চলে এসছেন, এরকম একটা অবস্থা। আর যুধিষ্ঠির, তিনি ছিলেন রাজা, তার রাজত্ব চলে গেছে, তিনি বাধ্য হয়েছেন বনবাস আসতে, এরকম একটা অবস্থার মধ্যে প্রশ্নকর্তা এবং যাকে জিজ্ঞেস করছেন, যিনি উত্তর দেবেন, যাকে প্রশ্ন করা হয়েছে, দুজনের অবস্থানটা একটা বিশেষ করে লক্ষ্য করা। দুজনই রাজ্য ভ্রষ্ট, রাজ্য হতে ভ্রষ্ট হয়েছেন, এবং তার মধ্যে যিনি প্রশ্ন করছেন তিনি তার অবস্থানটাকেও নষ্ট করে ফেলেছেন। তিনি একেবারে ক্ষত্রিয় চন্দ্র বংশত্বর থেকে তিনি নেবে এসেছেন শূদ্রত্ব, এই জায়গাটা বিশেষ করে লক্ষ্য করা। এইখানে আমরা একটুখানি পিছিয়ে এই ঘটনাটা আসি, তাহলে এই ব্যাপারটা আমরা খুব পরিষ্কার করে বুঝব। মহাভারতের বিবরণ অনুসারে মহারাজ আয়ু এবং তার স্ত্রী সর্ভানবী তাদের জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন নহুষ। তো নহুষ যে রাজা হয়েছে, নহুষের জীবনে তার পিতৃদত্ত রাজার রাজ্যের অধিকারটা খুব বড় একটা কোনো ঘটনা না বা কথা না। বড় কথা হচ্ছে নহুষের জীবনে যে তাকে স্বর্গের অধীশ্বর করা হয়েছিল, তিনি ইন্দ্রপদ লাভ করেছিলেন। তাকে কোন রকম যুদ্ধ বিগ্রহ বা রক্তপাত না ঘটিয়ে তাকে ইন্দ্রপদে বরণ করা হয়েছে। অর্থাৎ অসুর বা অন্যান্য যেরকম ইন্দ্রপদ ছিনিয়ে নেন, নহুষের জীবনে সেটা হয়নি, সেটা হয়নি, তাকে ইন্দ্রত্বে বরণ করে নেওয়া হয়েছিল। কারণ নহুষ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং তার ছিল সত্যনিষ্ঠা, এই দুই কারণে তাকে ইন্দ্রত্বে বরণ করা হয়েছিল। অর্থাৎ নহুষ প্রথমে, মানে যখন তিনি ইন্দ্রপদ লাভ করেনি, অর্থাৎ প্রথম থেকে আদিতে তিনি ছিলেন একজন ধর্ম, একজন ধর্মপরায়ণ এবং বীর এবং সত্যনিষ্ঠ একজন পরাক্রমী রাজা। রাজ্যং সুমহদ্ধর্মেণ পৃথিবীপতে, তিনি ছিলেন এই পৃথিবীর একজন বিখ্যাত রাজা। নহুষ তার জীবন ছিল যোগ্য পড়াশুনো, অর্থাৎ ব্রাহ্ম সংস্কার তার মধ্যে যথেষ্ট ছিল, যোগ্য ছিল। যোগ্য শব্দের অর্থ এখানে বড় বড় কাজ করতেন তিনি, যে কাজের মধ্যে দিয়ে সংসারের অনেক উন্নতি করত, এরকম বড় বড় কাজ তিনি করতেন। তার মধ্যে ছিল তপস্যা এবং তার মধ্যে ছিল ব্রাহ্মণ্য সংস্কারের জ্ঞান চর্চা, এটা তার জীবনের অঙ্গ ছিল। এবং আদর্শ রাজার, একজন আদর্শ রাজার পক্ষে ইন্দ্রিয় নিগ্রহ যতখানি থাকা উচিত সেইটাই স্বাভাবিকভাবে ছিল নহুষের জীবনে। ক্রতুভিস্তপসা চৈব শ্রদ্ধায়েন দমেন চ, কেবলমাত্র যে তার মধ্যে যোগ্য কর্মতা, বড় বড় কাজ করবার ক্ষমতা, তার মধ্যে কেবল যে তপস্যা এবং কেবল যে তার তার মধ্যে জ্ঞান চর্চা, এটাই নয়, খুব বড় করে যেটা মহারথ বলছে, যেটা লক্ষ্য করা, তার মধ্যে ছিল দমন স্বভাব, অর্থাৎ ইন্দ্রিয় নিগ্রহ করার ক্ষমতা, একটা সংযম ছিল। এই জায়গাগুলোতে লক্ষ্য করুন, এই গুণগুলো থাকার জন্যেই মহাভারত বলছে যে নহুষের জীবনের মধ্যে একটা ব্রাহ্ম সংস্কার ছিল, অর্থাৎ তিনি ছিলেন ব্রাহ্মণ্য স্বভাবের মানুষ, ব্রাহ্ম সংস্কার। এবং এই ব্রাহ্ম সংস্কারটা মূলত এসেছে কিসের জন্য? এটা কি কেবলমাত্র তার ক্রতুশক্তির জন্য, অর্থাৎ তিনি কত বড় কর্মবীর,
কত বড় বড় যজ্ঞ তিনি করতে পারেন এর জন্য না, তিনি কতখানি তপস্যার শক্তি তার মধ্যে হচ্ছে তাও নয়, তার মধ্যে জ্ঞান অসম্ভব, তিনি শ্রদ্ধায় অর্থাৎ তার মধ্যে জ্ঞান চর্চা ছিল প্রচুর, তিনি একজন জ্ঞানী পুরুষ, বুদ্ধিমান, প্রজ্ঞ মানুষ, এই জন্য মহাভাব হচ্ছে তাও নয়। তবে তাকে ব্রহ্মপুরুষ বলা হয়েছে কারণ তার মধ্যে আদর্শ ইন্দ্রিয় নিগ্রহের ক্ষমতা ছিল, দমনের একদম পরিষ্কার করে এর উপরেই, এই দমন ইন্দ্রিয় নিগ্রহের ওপরেই মহাভারত কিন্তু সবচাইতে বেশি গুরুত্বটি দিয়েছে। অর্থাৎ যার এই ইন্দ্রিয় নিগ্রহ করার যে স্বাভাবিক বৃত্তি সেটা নহুষের মধ্যে ভীষণ মাত্রায় ছিল, যা একজন শ্রেষ্ঠ আদর্শ রাজার পক্ষে যতখানি থাকা উচিত তার থেকে একটু বেশি মাত্রায় ছিল। সেই জন্য এইভাবে বলছে ক্রতোভি তপস্যা চৈব শ্রদ্ধায়েন দমেন চ, তার ইন্দ্রিয় নিগ্রহটা ছিল একটা বিশেষ পরিমাণ। এই যে জিতেন্দ্রিয়তা, এবং খুব পরিষ্কার করে এখানে বলছে এই জিতেন্দ্রিয়তার কারণেই একমাত্র, জিতেন্দ্রিয়তার কারণেই নহুষের এই ইন্দ্রপদ লাভ সম্ভব হয়েছিল, তাকে ইন্দ্রপদে বরণ করে নেওয়া হয়েছিল এই জিতেন্দ্রিয়তার কারণে। অবশ্যই তার সঙ্গে শুধু জিতেন্দ্রিয়তা থাকলে তো হবে না, একটা মানে ইন্দ্রপদের মধ্যে বসছেন, তার মধ্যে একজন শ্রেষ্ঠ রাজার গুণগুলো অবশ্যই থাকতে হবে, সেগুলো তো তার মধ্যেই আছে, অর্থাৎ ওই যে ক্রতুর, তপস্যা, শ্রদ্ধা এগুলো তার মধ্যে আছেই, কিন্তু শুধু এইগুলো থাকলেই তিনি কিন্তু ইন্দ্রপদ লাভ করতে পারতেন না, এইটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং এইটার জন্যই তাকে বলা হচ্ছে ব্রহ্ম স্বভাব, এবং তার এই ব্রহ্ম স্বভাবের জন্যই মূলত তাকে ইন্দ্রপদে ব্রতী করা হয়েছে। এই স্বর্গের দেবতাদের উপর রাজত্ব করার এই যে একটা আহ্বান, এটা তো সাধারণত মর্ত্যভূমির কোনো রাজার আসে না। তাহলে নহুষের এই চরিত্রগুণের জন্য, বারবার মহাভারত এটা বলছে, নহুষের এই চরিত্রগুণের জন্যই তাকে স্বয়ং দেবরাজ ইন্দ্রপদে তাকে বরণ করা হয়েছে। নহুষের মধ্যে সে এই যোগ্যতা ছিল যার জন্য পৃথিবীর রাজা হওয়া সত্ত্বেও তাকে ইন্দ্রপদে বরণ করা হয়েছে। কেন তাকে না হলো তার একটা ছোট্ট কাহিনী আছে, আপনাদেরকে আমরা এটা আগেও আলোচনা করেছি, মানে ইন্দ্রের সাথে বৃত্ত একটা যুদ্ধ হয়েছে, ইন্দ্রের চিরশত্রু হচ্ছে বৃত্ত, তার সাথে যুদ্ধে ইন্দ্র সবে বৃত্ত নিধন করেছে। এবার দেখুন এই জায়গাটা বুঝুন, এই কাহিনীটা বুঝুন, ইন্দ্রের চিরশত্রু হচ্ছে বৃত্ত, ইন্দ্র বৃত্ত বধের জন্যই বিখ্যাত, কিন্তু এই যে বিরাট তার চিরকালের শত্রু, দেবলোকের শত্রু, এই বৃত্তকে বধ করার মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু এটাই তো ইন্দ্রের কাজ, তিনি তার চিরশত্রুকে বধ করবেন। একজন ক্ষত্রিয় রাজা ইন্দ্রপদে বসে আছেন, তিনি শ্রেষ্ঠ রাজা, তিনি তো তার চরম শত্রুটিকে মানে চিরশত্রুকেই তো বধ করবেন, এটাই তো স্বাভাবিক, এটা হওয়া যায় এইটার এই সেই শত্রুকে বধ করে ইন্দ্রের তো জয় জয়াকার হয়ে যাওয়ার কথা, কিন্তু মুশকিল হলো এই শত্রুকে বধ করে তিনি ইন্দ্রত্ব থেকে চ্যুত হয়ে গেলেন। ব্যাপারটা কিরকম দাঁড়ায়, আমাদের ধরুন একজন রাজা, তিনি
তার সবচাইতে বড় শত্রুকে নিধন করলে সারা দেশের মধ্যে তো তাকে নিয়ে একেবারে জয় জয়াকার হয়ে যাবে, তাই না? যদি আমাদের রাষ্ট্র গণতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দেখা যায়, একজন গণতন্ত্রের নায়ক তিনি তার সবচাইতে বড় শত্রুকে জয় করেছেন, তাহলে তো গণতন্ত্রের আগামী পরপর যে সমস্ত ভোটের বৈতরণী আছে তিনি তো এটাতেই পার হয়ে যাবে। তার এত জয় জয়াকার, তাকে তো আর কেউ চ্যালেঞ্জ জানাবার বিরোধীদের মধ্যে কেউ থাকবে না। কিন্তু স্বর্গের ব্যাপারটা একটু আলাদা, এইখানটাই বোঝার। এখানে ইন্দ্রের এই বৃত্তকে বধ করতে গিয়ে ইন্দ্রকে কিছু মিথ্যাচারের আশ্রয় নিতে হয়েছিল, কিছুটা অন্যায় করতে হয়েছিল, এবং সেখানে কিন্তু খুব পরিষ্কার করে স্বর্গের যার ইন্দ্র, তিনি সবচাইতে ক্ষমতা কিন্তু একচ্ছত্র ক্ষমতা নয়। ইন্দ্রকেও কেউ ইন্দ্রপদে অভিষিক্ত করেন এবং সেখানে এই ক্ষমতাও আছে, তারা চাইলে সে ইন্দ্রকে সেই পদ থেকে সরিয়েও দিতে পারে। এটা সেকালের কেবল ইন্দ্রের ক্ষেত্রে নয়, ভূমির এই মাটির মর্ত দেশের রাজাদের প্রতিও এই ব্যাপারটা ছিল। তখনকার দিনে রাজাদেরকেও কিন্তু নিযুক্ত করা হতো, নিয়োগ করা হতো, তাদেরকে রাজাদেরকে বরণ করা হতো, রাজপদে তাদের অধিষ্ঠান হতো, তাদেরকে বরণ করা হতো, বৃত হতেন তিনি, এবং যারা রাজপদে তাকে অভিষিক্ত করতেন তারাই সেই মানুষটির মধ্যে যদি কোনো ত্রুটি থাকত তাহলে তাকে সেই পদ থেকে সরিয়েও দিতে পারতেন। প্রাচীন ইতিহাস পুরাণে তার ভুরি ভুরি উদাহরণ রয়েছে, সেই বেন থেকে আরম্ভ করে পরবর্তী বহু সময় আমরা এটা লক্ষ্য করেছি, এই মহাভারতের আলোচনাতেই আমরা তার উদাহরণ দিয়েছি। এইখানেও লক্ষ্য করবেন যে এই গণতন্ত্রে যেমন ভোট দিয়ে আমরা রাজাকে শাসককে বসাতে পারি এবং ভোট দিয়ে আমরা যেমন শাসককে সরাতেও পারি, এটা অনেক বেশি ছিল সেই সময় রাজাদের ক্ষেত্রে এবং হয়তো আরেকটু ভালো মতনই ছিল। এখন গণতন্ত্রে তো নানা উপায়ে একজন রাজা, একজন শাসক তিনি এই নানাভাবে গণতন্ত্রের অপব্যবহার করে তিনি বসে থাকেন, অর্থাৎ গণতন্ত্র একটা একনায়কতন্ত্রের দিকেও চলে আসে। কিন্তু সে প্রাচীন সময় যখন কঠিন রাজতন্ত্র চলছে, ইন্দ্রের মতন শক্তিশালী মানুষ তিনিও কিন্তু ওই সিংহাসনে চেপে বসে থাকতে পারতেন না, এবং এত বড় একটা বিজয় আনার পরেও এটাই হচ্ছে বিশেষ করে লক্ষ্য করা। সেখানে তাকে সরে যেতে হলো, বলা ভালো তাকে সরিয়ে দেওয়া হলো, এবং সেখানে নহুষকে এনে সেই সময়ের বর্তমান যিনি ইন্দ্র ছিলেন তাকে সরিয়ে দিয়ে নহুষকে সেই ইন্দ্রপদে ব্রতী করা হলো। কেন না, নহুষের মধ্যে ব্রাহ্মণত্ব ছিল, ব্রাহ্ম স্বভাব ছিল, ব্রাহ্মণত্ব ছিল, যেই ব্রাহ্মণত্ব বা যে ব্রাহ্মণ স্বভাব সেই ইন্দ্রের চ্যুত হয়েছে, থেকে যিনি ইন্দ্রপদে ছিলেন তিনি সেই স্বভাব থেকে চ্যুত হয়েছিলেন বলেই নহুষকে সেই পদে নিয়ে আসা হলো, এইটি আমাদের বলার কথা। তাহলে ব্রাহ্মণত্বর ব্যাপারটা কি, ব্রাহ্মণত্বের মধ্যে তাহলে গুণটা কি, সেই সত্য, সেই সত্যটা কি? এখানে সেই সত্যের একটি আমরা পরিচয় পেলাম, যেটা তার মধ্যে হচ্ছে মিথ্যাচার যার মধ্যে নেই, যার মধ্যে সততা আছে। ইন্দ্র কেন সরে যেত, বর্তমান ইন্দ্রকে কেন সরিয়ে দেওয়া হলো, কারণ তার মধ্যে একটা মিথ্যাচার লক্ষ্য করে তিনি জয় করেছেন, তার প্রবলতম শত্রুকে তিনি জয় করেছেন, একটা বিরাট ব্যাপার, কিন্তু তিনি জয় করেছেন মিথ্যার আশ্রয়, অর্থাৎ সত্য থেকে তিনি চ্যুত হয়েছে। এই স্বভাবের মধ্যে যদি সত্যের অপলাভ ঘটে,
সেখানে সে আর কিন্তু ব্রাহ্মণ সম্পদে থাকতে পারে না। সুতরাং ব্রাহ্মণ হচ্ছে তিনি যার মধ্যে কোন রকম মিথ্যাচার নেই, যার মধ্যে কোন রকম অন্যায় নেই, এবং তিনি ব্রাহ্মণ যার মধ্যে তপস্যা ক্রতু অর্থাৎ বিশেষ কর্মভার থাকবে, সাধ্যায় থাকবে, কিন্তু তার থেকেও বেশি যার মধ্যে থাকবে ইন্দ্রিয় নিগ্রহ করবার অর্থাৎ সংযম। এই সংযম যার মধ্যে আছে, সত্য যার মধ্যে আছে, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এবং এটি থাকলে তবেই একজন ইন্দ্রপদে অভিষিক্ত হতে পারে। এই কারণে আমরা লক্ষ্য করলাম এখানে নহুষকে ইন্দ্রপদে বরণ করে নিলেন সমস্ত ঋষিরা ও সমস্ত দেবর্ষিরা, এবং যারা ইন্দ্রপদে বৃত করেন অর্থাৎ যারা ইন্দ্রত্বে বরণ করেন সেই মানুষেরাই বর্তমান ইন্দ্রকে সরিয়ে দিয়ে এই নহুষকে সেখানে নিয়ে, যাকে সরিয়ে দিলেন তাকে কি মেরে ফেললেন একবার চিরকালের জন্য সরিয়ে দিলেন? না, তাকে একটা সুযোগ দিলেন। কি সুযোগ দেওয়া হলো এই জায়গাটাও লক্ষ্য করার, তোমার অনুশোচনার দ্বারা যা তুমি নষ্ট করেছ, তপস্যার দ্বারা, অনুশোচনার মাধ্যমে তপস্যার দ্বারা যা তোমার স্বভাব থেকে নষ্ট হয়েছে সেটাকে তুমি পুনরুদ্ধার করে নিয়ে এসো। এই পুনরুদ্ধারের একটা সুযোগ কিন্তু মানুষের থাকে। অন্যায় সে করতে পারে, দোষ করতে পারে, তা বলে তাকে কিন্তু আবার একটা সুযোগ দেওয়া হয় যে তুমি তোমার যা কিছু নষ্ট হয়েছে, যা তোমার স্বভাবের থেকে হারিয়ে গেছে, তাকে তুমি আবার পুনরুদ্ধার করো। এই সুযোগটা দেওয়া হলো ইন্দ্রকে, তাকে পাঠিয়ে দেওয়া হলো তপস্যার জন্য, এবং তিনি একটা গভীর গহন বলা হচ্ছে জলদেশের মধ্যে তিনি সেই তপস্যায় ব্রতী হয়ে। আর যার মধ্যে সত্য আছে, পরাক্রম আছে, অন্য গুণ তো আছে, কিন্তু বিশেষ করে সত্য এবং ইন্দ্রিয় সংযম আছে, এরকম একজন মানুষকে খুঁজে পেতে তাকে নিয়ে এসে ইন্দ্রপদে ব্রতী করা। এইটি হচ্ছে ব্রাহ্মণের একটি সংজ্ঞা। কিন্তু এইটি থাকলেই এখানেও প্রশ্ন হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি আমরা কনক্লুশন টেনে দিতে পারি? না, সেটাও হয় না। কেন হয় না? সেই কারণ নহুষ চিরকাল ইন্দ্রপদে থাকতে পারেননি, কারণ মানুষের মধ্যে এই যেহেতু এটি মানুষ অন্য কোন প্রাণী নয়, সুতরাং মানুষ মানুষ যেমন আত্মসংশোধনের মধ্যে দিয়ে পূর্বকৃত অন্যায় মুক্ত হয়ে যেমন ওঠে, তেমনি একজন সৎ মানুষের মধ্যে যার মধ্যে সততা আছে, ইন্দ্রিয় দমন করবার সে সংযমের গুণ আছে, সেই মানুষও কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সেও কিন্তু নষ্ট। অতএব এত সোজা নয় ব্রাহ্মণত্বের ব্যাপারটাকে এক কথায় নির্ণয় করা। আসবো আমরা আগামী পর্বে, যে এইখানেই কিন্তু শেষ হচ্ছে না, এর পরে যে বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে যেখানে এই প্রশ্ন আবার উঠে আসছে এবং নহুষকে কেন্দ্র করেই উঠে আসছে, এই জায়গাটাই আমাদেরকে ভীষণভাবে লক্ষ্য করা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আছেন একদিকে যুধিষ্ঠির, অন্যদিকে নহুষ। নহুষের সেই একই প্রশ্ন, ব্রাহ্মণ কাকে বলে? তিনি তো এই গুণে ইন্দ্রত্ব লাভ করেছেন, আবার সেখান থেকে তিনি শূদ্রত্বে এসে পৌঁছেছেন। শূদ্রত্ব বলতে এখানে ধরতে হবে সে স্বভাবহীনতা। তাহলে এইটা লক্ষ্য করলাম যে তপস্যা, সত্যতা, সংযম থাকলেই সে চিরকাল কিন্তু ব্রাহ্মণত্বে তার প্রতিষ্ঠা থাকে না, সেখান থেকেও তার স্খলন ঘটে।
এবং সেই স্খলন থেকে সে আবার কিভাবে মুক্ত হতে পারে, কিংবা এই স্খলনের জন্য চিরকালই কি সে দাগী অপরাধী হয়ে থাকবে? সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসব আগামী পর্বে। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।